বন্দর সৃষ্টির দীর্ঘ ৭১ বছর পর আইএমও কনভেনশন মেনে মোংলা বন্দরে প্রবর্তন করা হল ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের কার্যক্রম। সংশ্লিষ্টরা বলছেন, এই কার্যক্রম সচল হওয়ার ফলে মোংলা বন্দর চ্যানেলে আগত সমুদ্রগামী জাহাজসমূহ মনিটরিং এবং চ্যানেলের নিরাপত্তা পর্যবেক্ষণ, দুর্ঘটনা কবলিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহজ হবে। মোংলা প্রতিনিধি কামরুজ্জামান জসিমের প্রতিবেদন। জানাচ্ছেন শাহরিয়ার রাজ। আন্তর্জাতিক সমুদ্রবন্দর হিসেবে মোংলা বন্দরের স্বীকৃতি থাকলেও নানা জটিলতায় দীর্ঘ ৭১ বছর বন্দর কর্তৃপক্ষ আইএমও রেগুলেশন অনুযায়ী ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম চালু করতে পারেনি। সর্বশেষ ৫৪ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ২০১৭ সালে শুরু করা হয় প্রকল্পটির কাজ, আর ২০২১ সালের ডিসেম্বরে প্রকল্পটি বাস্তবায়ন কাজ শেষ করা হয়। বন্দর কর্তৃপক্ষ বলছে, নতুন চালু করা এই টেকনোলজির মাধ্যমে তথ্য পেতে ১৩০ কিলোমিটার চ্যানেলের বিভিন্ন স্থানে বসানো হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাওয়ার, ওয়েবক্যাম এবং অত্যাধুনিক টেকনোলজি। এই প্রকল্পটি বাস্তবায়নের ফলে বন্দরে আগত জাহাজের সুষ্ঠু ব্যবস্থাপনা, বন্দর ব্যবহারকারীদের অধিকতর সেবা প্রদান করা হবে। সর্বোপরি আইএমএফ বিধিবিধান প্রতিপালনের জন্য বন্দর ব্যবহার অনেকাংশে বৃদ্ধি পাবে। নতুন চালু হওয়া এই কার্যক্রমের উদ্বোধন শেষে নৌপরিবহন মন্ত্রী জানালেন, VTMIS বাস্তবায়ন হওয়ায় দীর্ঘ চ্যানেলটির নিরাপত্তা বেড়েছে, এতে একই সাথে সুন্দরবনকে ঘিরে সকল নেতিবাচক কর্মকাণ্ড বন্ধ করাও সহজ হবে। আমাদের এই চ্যানেলটা প্রকল্পের মধ্যে দিয়ে একটা নিরাপদ জায়গা চলে এবং এই যে সুন্দরবনকে ঘিরে যে বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ডগুলো পরিচালিত হতো, এই এই প্রকল্পটি স্থাপন করার কারণে এটাও একটা নিরাপদ জায়গায় চলে। তবে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বলছেন, দীর্ঘ চ্যানেলের তথ্য উপাত্ত দ্রুত কন্ট্রোল রুমে সংগ্রহ, এই প্রকল্পে আরও কিছু টেকনোলজি সংযোজন করতে হবে। এই চ্যানেলে নিচ্ছিদ্র সিকিউরিটির জন্য আরও যে সমস্ত জিনিসের প্রয়োজন আছে, আমি মাননীয় মন্ত্রীর মাধ্যমে বর্তমান মন্ত্রণালয়ের যারা আছেন এনাদের কাছে অনুরোধ করব, এটার আরও কিছু এক্সটেনশন হওয়ার প্রয়োজন। অচিরেই চট্টগ্রাম বন্দরের সমান সক্ষমতা অর্জন করবে মোংলা সমুদ্র বন্দর, আর সে লক্ষ্যেই মোংলা বন্দরকে নিয়ে নানা মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বাংলাদেশ এবং ভারতে এক ও অভিন্ন সংস্কৃতি আদান প্রদান চলছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। দুপুরে আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে যাওয়ার সময় সীমান্তের শূন্য রেখায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা ৫০ বছর পূর্তিতে আগরতলায় ৪০তম বইমেলায় ভারত সরকারের আমন্ত্রণে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন তিনি। এছাড়া ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বিষয় এবং সাংস্কৃতিক মতবিনিময় করবেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী। আখাউড়া স্থলবন্দরে মন্ত্রীকে অভ্যর্থনা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, কসবা আখাউড়া সার্কেল SP কামরুল হাসান সহ অন্যান্যরা।